ভাই এই ওভেনে ভাত তরকারি সহ সবকিছু করা যাবে? ভাই এই ওভেনে শুধু ভাত তরকারি না ভাই, আল্লাহ দুনিয়ার যা আছে সবকিছুই করতে পারবেন। মানে এই এক ওভেনে? এই এক ওভেনে ভাই কি বলেন, এক ওভেনে তো হয় শুধু গরম করা যায়, আরেক ওভেনে হয় শুধু গ্রিল করা যায়, আরেক ওভেনে হয় শুধু কেক করা যায়, আপনি বলতেছেন এই ওভেনে সবকিছু? হ্যাঁ ভাই, আমরা রেগুলার দেখি এখন অনেকে ভিডিও দেয় ভাই, এখানে কেক বিস্কিট পিজা টিজা করতে পারবেন, গ্রিল করতে পারবেন। আর অনেকে বলে এখানে শুধু হচ্ছে খাবার গরম করতে পারবেন, ওই দুইটা একসাথে ওই কম্বোটা আসে না ওই রকম ভাবে। বাট ওই কম্বোটা আমি আজকে দেখাই দিয়েছি ভাই, মানে এই এক ওভেনেই সবকিছু গ্রিল টিল সহ সবকিছু করা যাবে, সবকিছুই করবেন ভাই, আল্লাহ দুনিয়া যা সবকিছু। তাহলে তো ইতিহাসের সেরা ওভেন এটা, এটাই দিয়েছে সেরা ওভেন ভাই, এটাই দিয়েছে সেরা ওভেন, কেন সেটা দেখাই দিব ভাই। এই যে দেখেন এরকম মুখে বললাম সবকিছু হয়, এই যে দেখেন ভাই এখানে কি আছে, পিজা, ভেজিটেবল, পটেটো, ফিশ, সসেস, মিট, বিফ মাটন, চিকেন, কেক, স্টেক, এখানে যে বেভারেজ আছে মানে আপনার কফি বলেন চা বলেন সবকিছু করতে পারবেন, এভরিথিং সবকিছুই করতে পারবেন আপনি ওভেনের ভিতরে। আচ্ছা, এর পাশাপাশি দেখেন এই যে এখানে চার অপশন দেওয়া আছে, চা করতে পারবেন, চা করা যাবে ভাই, ভাই চা করবো ভাই, এখন করে দেখো ভাই, চা করতে তো তিন চার মিনিট সময় লাগবে নাকি ভাই? তিন চার মিনিট তো সময় নেই তো ভাই, সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে, 30 সেকেন্ড ভাই, আমি একটা চ্যালেঞ্জ করলাম ভাই, 30 সেকেন্ডে চা হবে ভাই, 30 সেকেন্ডে চা হবে, 30 সেকেন্ডে আপনি চা কফি যাই করেন সবকিছু করবেন। আচ্ছা, মিয়াকো ব্র্যান্ডের ওভেন, একটু চা বানায় খাওয়ান না লাইভের মধ্যে? এই যে ভাই একটু দেখাই দিচ্ছি ভাই, দেখেন আপনি রেডি করেন কিন্তু পুরো সিস্টেম একদম আপডেট টেকনোলজি ভাই, একেবারে এই দেখেন, এখন দেখেন পানিটা, দেখেন পানি কিন্তু একেবারে ঠান্ডা, এখন ঠান্ডা, এখন এই যে আপনি হাত দিয়ে ধরুন, আমি হাত দিয়ে ধরে দেখাই ভাই, এই দেখেন আপনি একটু দেখেন, এই যে হাত দিয়ে ধরলাম, ওকে দিলাম মাত্র 30 সেকেন্ড করে দেখো ভাই, 30 সেকেন্ড নিচে দেখেন, 30 সেকেন্ডে অপশন দেওয়া আছে কুইক স্টার্ট। আচ্ছা, কুইক স্টার্ট, আপনি ইনস্ট্যান্ট এটাকে স্টার্ট করে দিবেন, যে কুইক স্টার্ট 30 সেকেন্ড, এই যে দেখেন 30 সেকেন্ড, 30 সেকেন্ড চলে আসছে। আচ্ছা আচ্ছা, এখন 30 সেকেন্ড পরে আপনার, আমি আপনাকে চাটা করে দিচ্ছি ভাই, এই অপশন তো বুঝলাম ভাই, আর কি করা যাবে, ভাত তরকারি রান্না করা যাবে, ভাত তরকারি তো রান্না করা যাবে, আপনি এখানে টাইম দেওয়া আছে দেখেন, 10 মিনিট করে টাইম দিতে পারবেন, 1 মিনিট করে টাইম সেট করতে পারবেন, 10 সেকেন্ড করে টাইম সেট করতে পারবেন, 1 সেকেন্ড করে টাইম সেট করতে পারবেন, সর্বোচ্চ ভাত হতে সময় লাগে আমাদের 12 থেকে 15 মিনিট। আপনি এখানে গিয়ে হচ্ছে টাইমটা সেট করে দিবেন, 10 থেকে 12 বা 15 মিনিট টাইম সেট করে দিয়ে স্টার্ট দিয়ে দিবেন, এটা হচ্ছে অটোমেটিক বাত গুলো হয়ে যাবে। আচ্ছা দেখ, আমি আপনাকে কফিটা করে দেখাই, চাটা করে দেখাই। ওকে, হয়ে গেছে নাকি ভাই? ও রে ভাই, টি ব্যাগ আছে, দেখাই দিছি ভাই, দেখি পানি গরম হয়েছে কিনা, এই যে ধোঁয়া উঠতেছে, ধোঁয়াটা দেখেন। আচ্ছা, ধোঁয়া কিন্তু উঠতেছে, ধোঁয়া উঠতেছে ভাই, দেখেন, রাইট রাইট রাইট, দেখেন মানে পানি যদি গরম না হয়তো সেই ব্যাগ ভাই, টি ব্যাগ এটা আসতো না, কালার কিন্তু আসতো না, আসতো না, দেখেন অসাধারণ, পানি তো গরম হয়েছে, পানি গরম না হলে ভাই টি ব্যাগের একটু বের হতো, খাবারও গরম হবে, খাবার 30 সেকেন্ড দিছি ভাই, খাবার রান্না করা যাবে তো, মাত্র 30 সেকেন্ড, খাবার গরম, এটা সব কিছু ভাই করা যাবে, আমি তো আপনাকে প্রথমেই বললাম। আচ্ছা, এখন আমি আপনাকে দেখেন, যে চা তো খেলেন, চা হাত দিয়ে দেখেন, আচ্ছা আপনি হাত দিয়ে দেখেন ভাই, কি গরম, কিন্তু একেবারে গরম হয়ে গেছে কিন্তু, রাইট। এবার দেখেন আমি আপনাকে সসেস করে দিচ্ছি, আচ্ছা সসেস, এটা হচ্ছে সসেস, আচ্ছা এই সসেসটা দেখেন কত অটো নিয়ে নিবে, সম্পূর্ণ অটো নিয়ে নিবে, এই যে সম্পূর্ণ অটো সসেসটা আমি জাস্ট ভিতরে দিয়ে দিলাম, এটা দেখেন কত লিটার ক্যাপাসিটি এটা ভাই, এটা ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার, এটা কিনা বাসাবাড়ির জন্য সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড একটা সাইজ, স্ট্যান্ডার্ড একটা সাইজ, আচ্ছা 30 লিটার, পুশ সিস্টেম কিন্তু ডোর আছে, পুশ সিস্টেম সম্পূর্ণ আপডেট টেকনোলজি, আচ্ছা এই নিচে তো আরো অনেক অপশন দেখতে পাচ্ছি, এই অপশন, এই অপশনগুলো আমি আগে সসেসটা দিয়ে দেই, এই যে সসেসের জন্য এটা অটো নিয়ে নেবে, হ্যাঁ আচ্ছা, এটা অটো নিয়ে নিছে, আমি জাস্ট এখন স্টার্ট দিয়ে দিচ্ছি, আচ্ছা 2 মিনিট, 3 মিনিট সময় নিয়ে নিছে, প্রায় 2 মিনিট 45 সেকেন্ড টাইম নিয়ে নিছে, 3 মিনিটে হয়ে যাবে সসেস, 3 মিনিটে সসেস হয় কিনা আমি আপনাকে ওইটা দেখাই দেব। আচ্ছা, এটা আমি আপনাকে বললাম, এখানে টাইম ওভার সেট করতে পারবেন আপনারা, টাইম সেট করতে পারবেন, এই কাজগুলো তো করতে পারবেন, আচ্ছা এর পাশাপাশি এখানে আরো যে ফিচারস আছে, এখানে শুধু এখানে থেমে থাকে নাই ভাই, আচ্ছা আরো কি কি ফিচারস আছে সেগুলো বলতেছি, এখানে দেখুন ওয়েট ডিফ্রোস্ট, ওয়েট ডিফ্রোস্ট, ওয়েট ডিফ্রোস্ট, ওয়েট ডিফ্রোস্ট অপশনটা হচ্ছে কি, আপনি ফ্রিজে যে বাড়ি খাবার গুলো থাকে আমাদের, যে আমি 3 দিন 4 দিন ফ্রিজে যে মাছ মাংস রাখলাম এগুলো বরফ হয়ে যায়, ওই বরফ গুলো যদি আপনি গলাতে যান, দেখা যায় একটা বালতিতে রেখে গলাতে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা সময় লাগে, আপনি এখানে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনি ওয়েট ডিফ্রোস্ট অপশনে গিয়ে এখানে 2 মিনিট 1 মিনিট 1 মিনিট 2 মিনিট দিয়ে আপনি টাইমটা সেট করে দিলে 2 মিনিটের ভিতরে, মানে 2 ঘন্টার কাজ 2 মিনিটে করে, 2 মিনিটে করে ফেলতে পারবেন আপনি ওয়েট ডিফ্রোস্টের মাধ্যমে। আচ্ছা, এবারে দেখেন জেড ডিফ্রোস্ট, আচ্ছা জেড ডিফ্রোস্টের কাজটা কি, যেমন আমরা হচ্ছে দুপুরে খেয়ে রেখে দিই ফ্রিজ, রাত্রে খাবো, তো আপনি দুপুরে রাখলেন, রাত্রে খাওয়ার সময় হচ্ছে বের করে খাবারটা জেড ডিফ্রোস্টে গিয়ে এই কুইকেস্ট বাই জেড ডিফ্রোস্ট দিয়ে স্টার্ট দিয়ে দিলে অটো নিয়ে নেবে, অটো নিয়ে নেবে, মানে জেড ডিফ্রোস্ট অপশনে গিয়ে আপনি স্টার্ট দিয়ে দিবেন, এটা টাইমটা অটো নিয়ে নেবে খাবারটা ভিতরে দিয়ে দিলে, অটো নিয়ে নেবে, অটো নিয়ে নেবে। আচ্ছা, এরপরে দেখেন এরপর জায়গা যে আপনি গ্রিল কম্বাইন্ড আছে, কম্বাইন্ড আছে, গ্রিল কম্বাইন্ড আছে, এরপর পাওয়ার লেভেল এগুলো অটোমেটিক সে নিয়ে নেবে, মেমোরি নিচ থেকে নিচে নিয়ে নেবে। আচ্ছা, এবার দেখেন স্টপ ক্যান্সেল, আপনি কোনো কিছু সেট করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, ফ্রি সেট করতে পারবেন। আচ্ছা, আর কুইক স্টার্টার কাজ কি, কুইক স্টার্টার দেখুন, আমি আপনাকে দেখুন যে ওই সময় দিলাম যে 30 সেকেন্ড, এখানে একবার প্রেস করে 30 সেকেন্ড আসছে, এখানে আপনি যতবার প্রেস করবেন 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এটা হচ্ছে আপনি নর্মাল খাবার গরমের জন্য, নর্মাল খাবার গরম হতে সর্বোচ্চ 30 থেকে বা 1 মিনিট 1 মিনিটে গরম হয়ে যায়, রাইট, সেক্ষেত্রে আপনি কুইক স্টার্টে দিয়ে দিলে এখানে যতবার প্রেস করবেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে বাড়তে থাকবে। আচ্ছা, এবং আপনারা যদি ভাত রান্না করতে চান, ভাত রান্না করতে পারবেন, তরকারি রান্না করতে চাইলে তরকারি রান্না করতে পারবেন, গ্রিল করতে পারবেন, কেক করতে পারবেন,
কফি, তারপরে গরম বলতে মানে সবকিছুই করতে পারবেন, এরকম সবকিছু করতে গেলে কিন্তু তিন চারটা ওভেনে পাচ্ছেন সসেজের, সত্যি করে স্মেল কিন্তু আসতেছে মানে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ। এবং এটা কি ডাবল ডোর? তো এটা ডাবল ডোর, আমি একটু টাইমটা দেখেন আমার এখানে মনিটরে, এটা খুলছি টাইমটা অটোমেটিক থেমে গেছে, এই যে দেখেন সসেজ কিভাবে ধোঁয়া উঠতেছে দেখেন, সসেজ কিন্তু ফুলি হয়ে গেছে। আচ্ছা ফুলও কিন্তু গেছে, এখানে কিন্তু আপনার পাত্রটা গরম হবে না, এই যে দেখেন প্লেট গরম হবে না, এই যে দেখেন এগুলো গরম হয়েছে, ধোঁয়া বের হতেছে, আচ্ছা আচ্ছা একদম নরম হয়ে গেছে। ওকে হাবিবুর রহমান আছে আমাদের সাথে, দাম কত সৌদি আরব থেকে দেখছি, এই দেখেন আমি আপনাকে দেখাই, দেখেন কালারটা সসেজের কালার কিন্তু হালকা একটু লাল হয়, হালকা লাল, হালকা একটু লাল হয় সসেজটা, তারপরে যে আমি আবার দিয়ে দিলাম, এখানে আরো 40 সেকেন্ড সময় রয়েছে কিন্তু আবার সেই টাইম থেকেই সেট হবে, এখানে জাস্ট আপনি দিয়ে আবার স্টার্ট দিয়ে দেন, ওই সেম টাইম থেকে স্টার্ট। আচ্ছা ওকে, কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে কমেন্ট করে জানাবেন, কারণ মিয়াকোর এই ওভেন গুলো কিন্তু বাজারে এতদিন ছিল না, আবারও কিন্তু চলে আসছে এবং নতুন একটা মডেল কিন্তু চলে আসছে, যেটাতে আপনারা দুনিয়ার সবকিছু রান্না করতে পারবেন, গরম করতে পারবেন। এবং এই ওভেন 22 লিটার ক্যাপাসিটি, এটা না 23 লিটার, 23 লিটার ক্যাপাসিটি, আচ্ছা 23 লিটার। এর পাশাপাশি যে আপনি যদি বলতে, এটার পাশাপাশি আমরা আরো 2-3টা মডেল আনবক্স করে রাখছি, যেমন সেম এটার ভিতরে যদি শুধু কেউ যদি গরম আর গ্রিল বা ওয়েট ডিপ্রোস জেট ডিপ্রোস অপশন মানে এই অটো মেনুর কাজ ছাড়া যদি কেউ নিতে চায়, আচ্ছা যে আমার অটো মেনুর প্রয়োজন, আমি শুধু মাইক্রোওভেন শুধু গরম করব, আচ্ছা শুধু গরমের জন্য হলে আপনি এই যে এটা নিতে পারেন 23 লিটার ভিতরে আমাদের, এটা হচ্ছে সেম জিনিস 23 লিটার, 23 লিটার, 23 লিটার সিম ফিচার সেম জিনিস, এটা 23 লিটার, আচ্ছা 23 লিটার। এর পাশাপাশি হচ্ছে আমাদের আরো আছে যেগুলো আছে, যেমন এটা হচ্ছে 20 লিটার, 20 লিটার, 20 লিটার ক্যাপাসিটি, আচ্ছা 20 লিটার ক্যাপাসিটি। আর এরপর আরো একটা আছে 20 লিটার, যে দেখেন, আচ্ছা 20 লিটার, ওয়াও এটা কিন্তু খুবই কিউট লাগতেছে দেখতে, দেখেন এটা হচ্ছে 20 লিটার, এই যে এটা হচ্ছে হোয়াইট কালার, আচ্ছা হোয়াইট কালার, খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা ওভেন কিন্তু। এবং এগুলোর কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে, আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন, আপনি যেটাই পারচেজ করেন এখান থেকে, এটা যেমন 20 লিটার, এটা 20, এটা 23, এটা 23, আচ্ছা এখান থেকে আপনি যেটাই পারচেজ করেন। এই যে লাইট আছে কিন্তু, হ্যাঁ এখানে লাইট সবকিছু থাকবে, যেমন ভিতরে লাইট আছে, আচ্ছা এই যে ভিতরে লাইট জ্বলতেছে দেখেন ভাই, সসেজটা মনে হয় হয়ে গেছে, মনে হয় টাইম শেষ তো হয়ে গেছে, এই যে আমার মনে হয় হয়ে গেছে, আচ্ছা খেয়ে দেখাতে পারবেন ভাই, খেয়ে দেখাতে ভাই, অনেক গরম ঠান্ডা কিন্তু সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, আচ্ছা আমি যখন এই সসটা নিয়ে আসছিলাম ফিট হয়ে গেছে দেখেন, হালকা হয়ে গেছে কিন্তু, আমি যখন এই সসটা নিয়ে আসছিলাম ফ্রিজ থেকে নিয়ে আসছি, আচ্ছা অনেক হার্ড ছিল, অনেক শক্ত ছিল, এখন দেখে অনেক সফট, এই যে দেখেন অনেক সফট হয়ে গেছে, সফট হয়ে গেছে, এখন আপনি যদি হালকা, অনেক গরম কিন্তু, আচ্ছা দেখেন এখানে লাইটটা যেহেতু আছে, যেহেতু আপনারা রান্না বান্না করলে কিন্তু সেম কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই? গ্যারান্টি ওয়ারেন্টি ভাই 5 বছরের গ্যারান্টি আছে, 5 বছরের ভিতরে এটার যদি যে কোনো পার্টস, আমি আপনাকে প্রথমে বললাম ভাই ইতিহাসের সেরা মাইক্রো ওভেন, ইতিহাসের সেরা মাইক্রো ওভেনের ভিতরে আপনি এই 4টা মডেলের ভিতরে যে কোনো পার্টস যদি 5 বছরের ভিতরে নষ্ট হয়ে যায় কোম্পানি ফ্রিতে চেঞ্জ করে দিবে, যে দেখেন 5 ইয়ার্স এর ওয়ারেন্টি দেওয়া আছে, আচ্ছা 5 বছরের ওয়ারেন্টি, 5 বছরের ভিতরে যে কোনো পার্টস নষ্ট হয়ে গেলে কোম্পানি ফ্রিতে চেঞ্জ করে দিবে, আর 10 বছর পর্যন্ত সার্ভিসের ওয়ারেন্টি থাকবে, 10 বছর সার্ভিসের ওয়ারেন্টি থাকবে, সার্ভিসের ওয়ারেন্টি, আর আপনি প্রোডাক্ট যেটাই পারচেজ করেন আমাদের কোম্পানি আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করবে, আচ্ছা এটা মিয়াকোর অফিশিয়াল শোরুম লেখা থাকবে, অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড এবং অফিশিয়াল আমাদের শোরুমটা আপনি দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে, আচ্ছা শোরুমের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমরা, আমরা কিন্তু রয়েছে মহাখালী এসকেএস টাওয়ারের নিচতলায় মিয়াকোর অফিশিয়াল শোরুমে, দেখেন এখানে মিয়াকোর যত ধরনের প্রোডাক্ট আছে আপনারা কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা ইমো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। তো সেই ক্ষেত্রে 5 বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন, 10 বছর ওয়ারেন্টি থাকছে। আর অনেকে কিন্তু আছে আমাদের সাথে দামও জিজ্ঞেস করতেছে ভালো হলে নিব, অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই ভালো, মিয়াকোর একটা মাইক্রোওভেন আমি আপনাকে বলি, মিয়াকোর এখানে যারা আছে আপনি বিজনেস বিজনেস কেউ যদি মিয়াকো প্রোডাক্ট ইউজ করে থাকে, মিয়াকোর একটা মাইক্রোওভেন নিলে আপনি 8-10 বছর ধরে ইজিলি ইউজ করতে পারেন, রাফ এন্ড টাফ ইজিলি, এখন আপনি ইজিলি ইউজ করা যায়, এখন এটার ভিতরে ফিচার্স কি আছে, আপডেট টেকনোলজি কি আছে ওইটা দেখতে হবে জাস্ট, আর কিছুই না, কারণ মিয়াকো মাইক্রোওভেন নরমালি নষ্ট হয় না, 8-10 বছর, 10 বছর তো ওয়ারেন্টি আছে আপনার, 10 বছর তো ওয়ারেন্টি আছে, সমস্যা হলে আমরাই আছি এখানে, 5 বছরের ভিতরে পার্টস নষ্ট হলে পার্টসটা আমরা দিচ্ছি ফ্রিতে আপনাকে, আচ্ছা আচ্ছা, তবে চিন্তা কোনো কারণ নেই ইনশাআল্লাহ, কিন্তু আপডেট টেকনোলজির ভিতরে 3টা মডেলের ভিতরে এটা একটু আপডেট টেকনোলজি, এর ভিতরে অটো মেনু সেট করা আছে, আচ্ছা এবং কি ভিতরে সবগুলোর হচ্ছে এটা ডাবল ডোর গ্লাস থাকবে, ডাবল ডোর গ্লাস থাকবে, এবং ভিতরে যে কোটেডটা আছে, কোটেডটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার টেফলন কোটেড, টেফলন কোটেড, টেফলন কোটেড, এর ভিতরে দেখা যায় কি আপনি এর ভিতরে বাজা পুরা মশলা তেল তেল যাই পড়ুক আপনার এখানে কালার যাবে না, অনেক মাইক্রোওভেনের ভিতরে দেখবেন যে অ্যাসেস থাকে, অ্যাসেস দেখা যায় কি আপনার তেল থাকে মশলা থাকে বা অনেক কিছুই থাকে, এগুলো পড়লে আপনি ক্লিন করতে গেলে স্ক্র্যাচটা পড়ে যায়, বাট আপনি এর টেফলন কোটেডের কারণে যদি আপনি এখানে যত ধরনের হার্ড মাজুনি ইউজ করেন ময়লা ডয়লা পড়লে এখানে স্ক্র্যাচ পড়ার কোনো চান্স থাকে না, স্ক্র্যাচ পড়বে না, এটার হাউজিং বডিটা অনেক মোটা, যে দেখেন, আচ্ছা হাউজিং বোর্ডিং গুলো যেগুলো চিকন হয় ওই মাইক্রোওভেন গুলো পানি টানি পরে দেখা যায় কি নষ্ট হয়ে যায় বা জং মরিচে চলে আসে, এই হাউজিং বোর্ডটা অনেক মোটা হওয়ার কারণে দেখা যায় এটা সহজে হাউজিং বোর্ডটা নষ্ট হয় না, নষ্ট হয় না, আর এটা যে ম্যাগনেট যেটা সেটা হিট করে
ওই ম্যাগনেটেরও 5 বছরের গ্যারান্টি থাকবে, উপরে একটা কয়েল আছে, কয়েলের থাকবে 5 বছরের গ্যারান্টি। আচ্ছা উপরেও কয়েল আছে? জি 5 বছরের গ্যারান্টি থাকবে। আচ্ছা ওকে, ডাবল ডোর হবে এবং এই যে এই যে দুইটা আছে 20 লিটার ক্যাপাসিটি, এই এইগুলো সম্পর্কে একটু বলেন ভাই। এই 20 লিটারের ভিতরে আমাদের সেম এটা এটা হচ্ছে হোয়াইট কালার, আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার, সেম ফিচার থাকবে, সেম ফিচার থাকবে। এটার ভিতরে সেম আপনি এই যে দেখেন দেশি মশলা মিক্স সিস্টেম অপশন দেওয়া আছে এটার ভিতরে, ব্রেড স্ন্যাক্স করতে পারবেন, স্টাফ ব্যাগ, এখানে মোটামুটি অনেকগুলো অটো মেনু দেওয়া আছে, বা ফ্লেভার অফ রাইস, তান্দুরি ডিশ, তান্দুরি ডিশ দেওয়া আছে ভাই, স্টিম কুক, স্টিম কুক। আপনি এই অটো মেনুর কাজগুলো আপনি এখানেও করতে পারবেন, এখানেও করা যাবে। এর পাশাপাশি গ্রিল করা যাবে, এবং মাইক্রো প্লাস গ্রিলে কি আপনি গ্রিল তৈরি করতে হবে আপনাকে। আর মাইক্রোতে গিয়ে হচ্ছে আপনি খাবার যদি দেখা যায় ভাত তরকারি রান্না বান্না করবেন, গরু মাংস মুরগি মাংস রান্না করবেন, সেক্ষেত্রে যে দেখেন এখানে 10 মিনিট টাইম সেট দেওয়া আছে। এটাও কিন্তু আপনারা ওয়েট ডিফ্রোস্টের কাজ করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনারা গ্রিলও করতে পারবেন। এই যে 10 মিনিট করে আপনি এখানে প্রেস করলে 10 মিনিট আসবে মনিটরে, আবার প্রেস করলে 20 মিনিট, আবার প্রেস করলে 30 মিনিট, আবার এখানে প্রেস করলে 1 মিনিট করে পারবে সময়, আবার এখানে 10 সেকেন্ড করে পারবে, এখানে 1 সেকেন্ড করে পারবে, মানে সেকেন্ডের অপশন আছে, মিনিটেরও অপশন আছে। এখন আপনি টাইম দিয়ে আপনি যেটা ইচ্ছে যাবতীয় যা ইচ্ছে তাই করতে পারবেন। আচ্ছা এই টাইম দেওয়া আছে, টাইম দিয়ে আপনি যেটা ইচ্ছে ওটাই করা যায় এগুলো। ওকে দেখেন কে কোথা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন, লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ এমন একটা ওভেন কিন্তু আমরা দেখাচ্ছি যেটাতে আপনারা সব কিছুই করতে পারবেন, দুনিয়ার যত কিছু আপনারা চান, খাবার গরম থেকে শুরু করে রান্নাও করতে পারবেন। আপনি যদি 20 লিটার ইউজ করতে চান, আপনি 20 লিটার ইউজ করতে পারবেন একদম ইজিলি, 10 ইঞ্চি ডিশ, 10 ইঞ্চি ডিশ। আরো পাশাপাশি আপনি দেখেন এটা 10 ইঞ্চির পাশাপাশি আরো এখানে 1.5 ইঞ্চি জায়গা গ্যাপ আছে, 2 ইঞ্চি প্রায়, রাইট, 2 ইঞ্চি গ্যাপ আছে, এই সাইডে 2 ইঞ্চি গ্যাপ আছে। আচ্ছা আপনি এখানে 14 ইঞ্চি ডিশ ইউজ করতে পারবেন ইজিলি, আরো বড় 20 লিটার ক্যাপাসিটি, 20 লিটার ক্যাপাসিটি। আর যদি এটাতে আমরা ইউজ করি 23 লিটার, যেটা তেশে করেন তেশে, এই যে দেখেন এটার দেওয়া আছে সার, এটা 11 ইঞ্চি দেওয়া আছে, 11 ইঞ্চি না, এখানে আপনি 15 ইঞ্চি ইউজ করতে পারবেন, যে দেখেন। আচ্ছা আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেলোর হোসেন ভাই আছে আমাদের সাথে, উনি বলছে ভাই কুয়েত থেকে আছে, দামটা একটু বলেন। অবশ্যই আমি ওটা যেহেতু খুলছি ওটা দিয়ে দিবেন। হ্যাঁ 23 লিটার ক্যাপাসিটি, কিন্তু এটা হচ্ছে 23 লিটার, এই যে দেখেন। আচ্ছা এটা কিন্তু 23 লিটার ক্যাপাসিটিতে আপনি 11 ইঞ্চি, এখানে প্রায় আরো 3 ইঞ্চি গ্যাপ আছে, গ্যাপ আছে, রাইট, 3 ইঞ্চি গ্যাপ আছে, আপনি এটা নরমালি সুন্দর ইউজ করতে পারবেন, রাইট রাইট রাইট। ওকে তাহলে ভাই আজকে ডিসকাউন্ট প্রাইস তো থাকবে নাকি? ডিসকাউন্ট প্রাইস ইতিহাসের সেরা প্রাইস দেওয়া থাকবে, একদম ইতিহাসের সেরা প্রাইস। বর্তমান ডলারের কারণে দেখা যায় কি অনেকগুলো মাইক্রোবেন নন ব্র্যান্ড, একটা মাইক্রোবেন কিনতে গেলে ভাই 10,000 টাকা বলে, 12,000 টাকা বলে, রাইট, নন ব্র্যান্ড তো না, প্রোডাক্ট মিয়াকোর, প্রোডাক্ট মিয়াকোর অফিসিয়াল আউটলেট, 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 10 বছর ওয়ারেন্টি আছে। তো প্রাইস গুলো ইনশাল্লাহ সীমিত প্রাইসে থাকবে, যেহেতু আপনার মাধ্যমে আমরা লাইভ করতেছি, একটা অবশ্যই কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে কোনটার প্রাইস কত দিচ্ছেন? আমরা স্টার্টিং প্রাইসটা শুরু হবে হচ্ছে আপনার এটা দিয়ে। আমাদের এখানে দুইটা মডেল আছে, এটা যদি কেউ 20 লিটার ভিতরে দুইটা মডেল, একটা হোয়াইট একটা ব্ল্যাক, সেম জিনিস। এটা যদি কেউ নেয় এটার প্রাইস 12,000 টাকা একদম ফিক্সড, এটা যদি 20 লিটার কেউ নেয় এটা 12,000 টাকা ফিক্সড। ওকে 20 লিটার দুইটা 12,000 যেটা নেই ফিক্সড। এরপর হচ্ছে তেশে আসেন, তেশের ভিতরে এটা আছে 15,500 টাকা, 15,500 টাকা 23 লিটার। তেশের ভিতরে যদি আপনি আপডেট টেকনোলজির ভিতরে যান, এটা আছে আপডেট টেকনোলজি, যেটা আমরা এরকম সজেস্ট যা করে চা করে দেখালাম, এটার প্রাইস 16,500 টাকা, 16,500 টাকা। আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জ, একেবারে লেটেস্ট মডেল যেটা 16,500 টাকা, আর এইটা হচ্ছে 15,500 টাকা। এর থেকে যদি কেউ বড় নিতে চায়, আমাদের কাছে বড় মডেল আছে, ইনটেক অ্যাভেলেবেল, কেউ যদি এর থেকে আরো বড় নিতে চায় আরো বড় মডেলও আছে। এই যে আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিকিউরিটি মানি দিতে হবে, 500 থেকে 1,000 টাকা বুকিং করে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমরা ওই অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো, বাকি টাকা আপনি কুরিয়ার কন্ডিশনে দিয়ে দিবেন। আচ্ছা আর ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের। আর ঢাকার বাইরে যদি, ঢাকার ভিতরে যদি কেউ নিতে চায়, ইনসাইড ঢাকার ভিতরে যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে আপনি জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমাদের অফিসিয়াল লোক, আমরা কিন্তু বাইরের লোক দিয়ে ডেলিভারি করে না, আমাদের অফিসিয়াল লোক শোরুমের লোক বাসায় গিয়ে আপনাকে প্রোডাক্টটা বুঝিয়ে দিবে, আপনি ওর কাছে ক্যাশ পেমেন্ট করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি থাকবে। ঠিকানা একটু দেখিয়ে দিব, যারা সরাসরি এসে দেখে নিতে চান, আমরা কিন্তু রয়েছি আজকে মহাখালী এসকেএস শপিং মলের নিচতলায় মিয়াকোর অথরাইজড শোরুমে। কিন্তু
দেখেন সব ধরনের মিয়াকো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন। স্ক্রিনশট দিয়ে রাখেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে, নাম্বার দেওয়া, যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এই ওভেনগুলো নিতে পারবেন। এবং 20 লিটার আছে, 23 লিটারও আছে, যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন। 22 লিটার হচ্ছে, 20 লিটার যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে 16,500 টাকা। স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে ওভেনগুলো আপনারা নিতে পারবেন।